লাগবে না, দিয়ে শর্ট কোশ্চেন দেখতে দিয়ে দিন। শর্ট কোশ্চেন লিখেন, শর্ট কোশ্চেন লিখে বাকিগুলি হচ্ছে শর্ট কোশ্চেনের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন বা ওই ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন। আপনাদের যদি মোবাইল আছে আপনারা ইয়ে দিয়ে দিতে পারেন শর্ট কোশ্চেনে না দিয়ে পাঠিয়ে সমস্যা দিবেন। না, শর্ট কোশ্চেন এগুলো কি ইয়ে লাগবে না, হাসি লাগবে না, দেখছি কাবার ফিরতে কি কত কত লাগে কি কি এগুলাই তো। দিয়ে দেন হয়ে যাবে ভাইয়া, আর অসুবিধা রিক্রুটমেন্ট কি নেই, লাগে, এফিকিউ কি, এটাই তো লিখছি। আপনি তো সবই পারেন। কিন্তু কথা হচ্ছে এফিকিউ কে সবকিছু দেখে কি এটা না বলবো, আর সবকিছু কি দেখাই বলে দিব নাকি? না, আমি তো বলিনি আপনাদেরকে সবকিছু দেখাতে বলছি, বলেন তো কোথাও না কি না আমি ও বলি কি? এফিকিউ বিষয়ে জি ভাইয়া, এফএকিউ বুঝিনি, আবার বলেন এফএকিউ। এফকিউ কিসের, এফকিউ বলতে ফেসবুকের নাকি ওই গিট টিক খোলার সময় লাগে তো বলে? এখন আমরা এক্সাম দিচ্ছি কিসের ভাইয়া? ফেসবুক মার্কেটিং তাহলে অবশ্যই ফেসবুক মার্কেটিং এর এফিকিউ চাইবো আপনার কাছ থেকে। আমি না, ওই বলতেছি ওই গিট খোলার সময় যেগুলো লাগে ওগুলো। না, ফেসবুক মার্কেটিং এ গিগ খোলার সময় কাজ আমি কেন চাইবো আমাকে বলেন তো। এফকিউ কি আমি বুঝতে এফিকিউ পারলাম ভাই না। ওই ইয়াতে মেসেঞ্জারে অ্যাড করা যায়, আবার আবার আরেকজন আরেকজন আনসার দিচ্ছে, আমি কি বলছি আপনি বলে দেন, আমি কিন্তু নাম্বার কাটবো, এটা তো আমি নাম্বার কাটবো। কাটে ফেলেন। আপনাদের কাছে আমি যদি মনে হয় আপনি এটা খুব নর্মাল, আপু আপু ডেইলি যেভাবে মুখে এক্সাম নিচ্ছে আমরা যেভাবে দিচ্ছি এটা কিন্তু ওরকম না, আপনাদের একটা ফাইনাল এক্সাম হয়, ওই ফাইনাল এক্সামের সাথে মার্কসটা কাউন্ট হয়। তাহলে তো আপু কালকে কতগুলো মানে নষ্ট করলাম লম্বা। আর আমি ভাবছি, আমি ভাবছি আপু ওইটা এক এক নম্বর আসারে সবগুলো হবে, এই কারণে আমি আর এত ইয়ে করি না, সবগুলো লেখিনি। আচ্ছা ঠিক আছে, কথা বন্ধ দিয়ে এক্সাম স্টার্ট দেন। আমি 90 মিনিটের জায়গায় 120 মিনিট লিখে দিচ্ছি, আপনারা 2 ঘন্টার মধ্যে আমাকে ওরে বাপরে বলতেছেন, তো আপনাদের কি মনে হয় যে আপনারা এই যে এই জায়গায় যেটা একটা বিজনেস সামারি, একটা বিজনেস বিজনেস পেজের আমি বলে দিই, কোশ্চেনটা ভালো করে বুঝে নেন যে আপনার একটা, কোশ্চেন বুঝি না, সরি আপু যেটা সত্য কথা, কোশ্চেন ভালো করে বুঝি নাই। এই জন্যই আপনি ওরে বাপরে বলছেন, আপনার একটা বিজনেস পেজ আছে, জি ওই আপু, বিজনেস পেজটা রেস্টুরেন্ট রিলেটেড, তার উপর একটা সামারি লিখবেন, যেটা হচ্ছে আমরা অ্যাবাউট বলতে পারি, নট সামারি সরি, এটা অ্যাবাউট প্যারাগ্রাফ হবে, লিখতেব অ্যাবাউট নাকি অর ডেসক্রিপশন। হ্যাঁ প্যারাগ্রাফ হ্যাঁ, আর কি কয়? অ্যাবাউট লিখবেন, তারপরেরটা হচ্ছে যে কোনো একটা বিজনেস পেজের যেই পেজটা যেই রিলেটেড, যদি আপনার খাবার রিলেটেড হয় খাবার, যদি বিজনেস রিলেটেড হয় বিজনেস, যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয় ডিজিটাল মার্কেটিং, যা রিলেটেড, যেমন র্যামরা ভাইয়ের হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেল, ওনাকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের মধ্যে একটা কন্টেন্ট রেডি করতে হবে। কন্টেন্ট মিনস হচ্ছে আপনাকে 3-4 লাইনের খুব ভালো কিছু একটা লিখতে হবে, একটা ছবি দিতে হবে, প্রপার ক্যাপশন যেটা সেটা লিখা, একটা ছবি, তারপর 5টা হ্যাশট্যাগ দিয়ে সেটা আপনার পেজে পোস্ট করবে। তারপরে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের থ্রুতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, এঙ্গেজমেন্ট, রিচ, এই 4টার যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করবেন। ক্রিয়েট অ্যান অ্যাড ক্যাম্পেইন উইথ প্রমোট ইউর বিজনেস, প্রমোট ইউর বিজনেস হচ্ছে, ও সরি এখানে লোকালি হবে, মাই মিস্টেক, লোকালিটা আমি দেই নাই। এইটা লোকালি কাজ কোথা থেকে করেন সেটা তো জানেন, এখন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলে দেবো না আপু লোকালিটা কোথায় থেকে করতে হয় জানি। ওটা তো পেজ ফরম্যাট থেকে, আবার আবার কথা বলে, বলছি না বলা যাবে না, কোন কোথ থেকে সেটা এখন বলা যাবে না, কোথ থেকে আপনি সেটা বলতে পারবেন না এখন। তারপরে হচ্ছে অটোমেশন সেট করবেন অ্যাওয়ে মেসেজ দিয়ে, তারপরে হচ্ছে এফএকিউ কয়টা সেট কি, করবো, কয়টা সেট করা লাগবে? অটোমেশন, জি অটোমেশন কোনটাকে, অ্যাওয়ে মেসেজ সেট করা যেটা, বুঝলাম তো, কয়টা সেট করা লাগবে? অ্যাওয়ে মেসেজ ও কোনটা সরি সেট সরি, করা লাগবে, অ্যাওয়ে মেসেজ তো একটা, ও সরি ও এফ কিউ আবার 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 কথা হচ্ছে কয়টা, আমি আপনার সৈয়দ, আপনার সাইদ, আপনার আনসার বলা বন্ধ করেন। তারপর লিখে দিয়েছি এফএকিউ কি, এফএকিউ কি সেটা লিখবে, এফএকিউ রে যদি মনে হয় যে এফএকিউ সুলতানা রাবে লিখে দেন সুলতানা রাবে, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে রাইট সাইড, পূর্ণরূপ লিখতে হবে না? এটা এফএকিউ পূর্ণ রূপ সেটা আমি তো বলবো না, এফএকিউ কি, এফএকিউ কি সেটার আনসার দেন সহজ বাংলায়, হোয়াট ইজ এফএকিউ, এফএকিউ কি, আবার সাইদ সেকেন্ড টাইম যে তার বলতে না হয়,
এরপর হচ্ছে এফবির কভার ফটোর এক্সাক্ট ডাইমেনশন বা রাইট সাইজ, তারপরে হচ্ছে যে আমাদের এফবি বিজনেস পেজে কয়টা রোল আপনি দিতে পারেন আর রোলগুলির নাম, তারপর হচ্ছে পেজ মডারেশন কি আর হোয়াট ইজ সিটিএ, ব্যাস এক্সাম শেষ। কোশ্চেন বুঝাতে, হ্যাঁ কোশ্চেন বুঝাতে কারো কোনো প্রবলেম যে আপু বুঝি নাই, থাকলেও কিছু করার নেই। ঠিক আছে, টাইম ডিউরেশন 20 মিনিট। তো ডকের লিংকটা একটু দেন তো যেটাতে পাঠাবো। কিসের ডকের লিংক? আপনি এখানেই সাবমিট করবেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে? আপনি না বললেন ডক, ওই ডক ফাইল রেডি করে ওই ডক, যেখানে ডক ফাইল আপনার পিসি থেকে রেডি করবেন আপনারা? এইটা কেমন কোশ্চেন বলেন, আপনারা ডক ফাইল রেডি করতে পারেন না? না, ডক ফাইল তো এমএস ওয়ার্ড বা যেখানে রেডি করতে পারবো, এখানের যে ডক ফাইল আছে না আমি তো মনে করছি ওখানে সেন্ড করব না। এখানে কোনো এখানকার কোনো ডক ফাইল নাই, আপনারা এমএস ওয়ার্ডে রেডি করেন আমার কোনো ইস্যু নাই, আপনারা যদি চান আপনারা গুগল ডকে রেডি করবেন তাতেও আমার কোনো ইস্যুস নাই। হ্যাঁ, আপনাদের ইচ্ছে আপনারা করুন। আপনারা তো ডক ফাইল জমা দিব, কারণ এতগুলো স্ক্রিনশট তো তাহলে প্রত্যেকটা এবারে স্ক্রিনশট নিতে হবে। না, এই জন্যই তো প্রত্যেকটা স্ক্রিনশট গুলি নিয়ে, ধরেন আপনার এক নম্বরের একটা স্ক্রিনশট যাবে এইটার, যেটা দুই নাম্বারের দুই নাম্বারের দুইটা স্ক্রিনশট যাবে, যেটা হ্যাশট্যাগ দিবেন ক্যাপশন লিখবেন ওইটা, আর পেজে পোস্ট করছেন সেটা, অ্যাড ক্যাম্পেইনের মোটামুটি 10-12টার মতো যাবে, পাঁচটা পাঁচটা ছটা যাবে, লোকাল বিজনেস এরকমও পাঁচটা ছটা যাবে, অটোমেশনে এরকমই যাবে দুইটা তিনটা, তারপরে এফএকিউ আর দরকার নেই, এরকম দুই তিনটা করে যদি আমি অ্যাভারেজে পাঁচটা করেও ধরি তাহলে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশটা, পঁচিশটা স্ক্রিনশট এর মধ্যে আপনার একটা গুগল ডকে দিয়ে দিলে একসাথে সবাই দেখে নিতে পারবেন। আমি বসে বসে খাতা দেখবো, জান আমি দেখলে খাতা দেখলে বুঝবো, যারটা আমি বুঝবো দেখে লিখেছে বা কপি করেছে আগের করা নেই, আমি নগদের উপরে টুস করে তাকে ফেল টু মেরে দিব। আমিও দেখতেছি আপু, আপনি আপনার ডক ফাইলে গুগল ডকে আপনি আনসার দেন, আনসার দিয়ে গুগল ডকের লিঙ্কটা আপনি আমাদের গ্রুপে সাবমিট করেন। এটুকু তো বুঝতেছেন? আপু জি, আপু আমি তো ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা পাইনি। কে এই লোক? অর্পণ। অর্পণ অর্পণ বসে থাকেন না পেলে, আপনাকে ভিডিও দেখেছেন আপনি এই পর্যন্ত? আপু ফেসবুকটা শুরু করিনি এখনো। একটা কথা শেষ করতে দেন তারপরে আমি আপনার আনসার দিচ্ছি, বলেন কোথায় কি হয়েছে আপু? আপু ওইখানে ঢুকছি যে 10টা প্রশ্ন দেখতেছি, এই 10টা প্রশ্নের আনসার দেন। ওইখানে দেব নাকি আমার গুগল ডকে দেব? আপনার গুগল ডকে দেব।
একটা লাইন চালান। আপু কি আছেন? জি আপু, এখানে যে প্রথম কোশ্চেন, এখানে কি রেকর্ডমেন্ট গুলা শুধু না রেকর্ডমেন্ট গুলা ফেসফুলি তারপরে নিতে হবে? কোনটা রেকর্ডমেন্ট লাগবে বলছে? শুধু রেকর্ডমেন্ট কি কি লাগবে এটা এটা কি দিতে হবে নাকি? কোথায় রিকোয়ারমেন্ট? প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন এটা সামারি লিখতে বলছে, মানে আমরা আমাদের বিজনেসের ডেসক্রিপশন লিখিনি একটা? জি আপু, ওইটা ও মানে আমার বিজনেস পেজটা কি নিয়ে এটা এরকম কিছু নাই লিখাই তো আছে এরকম কিছু, যে বিজনেস টাইপ হচ্ছে রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টের পেজ ওপেন করছেন তার জন্য একটা ডেসক্রিপশন লিখবেন। এটা তো কন্টেন্ট রাইটারের কাজ। কন্টেন্ট রাইটারের কাজ না, লিখেন। হ্যালো আপু। জি ভাইয়া। জি ভাইয়া, ভাইয়া রামরা বলছিলাম। জি ভাইয়া। ও আপু কি এক্সাম চলতেছে নাকি? হ্যাঁ স্টার্ট করে দেন। স্টার্ট বলতে আপু ওই এখানে তো আপনার ওই সবগুলো তো পেজ খুলে তারপর ভিডিও অ্যাওয়ারনেস এগুলো তো অ্যাড ক্যাম্পেইন করে স্ক্রিনশট দিতে হবে না? পেজ খুলতে হবে না আপনার, যে ট্রাভেল এজেন্সি পেজ আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা থেকে করতে থাকেন। ও ওখান থেকে আপনার তো আপু ওগুলো তো সব স্ক্রিনশট দিতে হবে আপনাকে নাকি? হ্যাঁ, তো স্ক্রিনশট তো অনেকগুলো হবে তখন। অনেকগুলোই হবে, অনেকগুলো সমস্যা নেই, আমি বসে বসে দেখব। দেখার দায়িত্ব তো আমার, দেখার কষ্ট তো আপনাদের নাই। ওটা কি আপু ওই আপনার গুগল ডকে নিয়ে? হ্যাঁ গুগল ডকে দিয়ে, গুগল ডকের লিংক আপনি হচ্ছেন আপনার এখানে দিবেন, মেসেঞ্জার গ্রুপে দিবেন। আচ্ছা ঠিক আছে আপু। আর ওই যেগুলো আপনি হোয়াট ইজ সিটিএ আর হোয়াট ইজ এফএকিউ এগুলো তো লিখে দিতে হবে, গুগল ডকে লিখে দেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের একটু সময় লাগবে আপু, একটা পিসি তে দুইজন করব তো। দুইজন মিন্স? এই তো উষা সিং আর আমি দুইজন। আপনি কি উষা সিং ভাইয়ের এখানে? হ্যাঁ করেন, একটু সময় লাগবে আর কি আপু। ক্লাস শেষ হওয়ার আগে দিলেই হলো। জি আপু। আপু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দশ না, দশ নম্বর করে। সেই আছে যে আপনি আহ হলো টোটাল হচ্ছে 60-এর এক্সাম, এখানে একটা তো 15 আছে যেটা অ্যাড ক্যাম্পেইনে। কোনটাতে কত আছে ওটা? অ্যাড ক্যাম্পেইনে যেটা ভিডিও ভিউ ওইটাতে 15, বাকিগুলি 10। বাকিগুলি সবগুলো 10?
আপু কি আছেন? হ্যালো, হ্যালো, বলেন। আমি মিউট করে কথা বলতেছি, বলেন বলেন বলতেছি, বলেন। দিদি কোথায় দিব? আপনি এখন রাখেন, এক্সামটা শেষ হোক, আর আরো 2 মিনিট আছে, শেষ হোক, ব্রেক পরে একবারে সবাই দিয়ে দিবেন। ওকে ওকে।
হ্যালো হ্যালো হ্যালো, জি আপু, এক্সাম শেষ করেন, খাতা সাবমিট করেন। আচ্ছা সাইড সাবমিট করেন ভাইয়া। আপু কি পরে আবার কোনো প্রশ্ন দিছেন? না আপু, পরে আবার কোশ্চেন দেবো কেন, একবারই তো 10টা কোশ্চেন দিলাম। আপু আমার ইয়েটাতে তো টোটাল 9টা প্রশ্ন। 10টা আপু, দেখেন নিচে আপু 10 নাম্বার দেওয়া আছে কিন্তু প্রশ্নটা তো নাই। ওরে আপু, আমি যে 7টা দিছি, 7টা না কয়টা দিছি মনে হয়, আপনার কি একজন কাছে একটা নাকি? একটা কেন যাবে, এই যে 10টা লাস্টের, আমি লাস্টের টা কি দেখছিলাম, ইয়া দেখছিলাম, আমি তো ল্যাপটপ বন্ধ করে দিয়েছি, একটা সমস্যা দেখছিলাম। এই তিনটার আনসার তো আপনারা দিতেই পারেন। না না দিদি, আমি প্রশ্নই দেখি না, আজকে আবার দেখি। তারা কোশ্চেন দেখেন, আমি তো দিয়ে দিলাম, বললাম 10টা কোশ্চেন। আমি তো এগুলো দিব তো অবশ্যই। কি আপু, সমস্যাটা হয়েছে প্রথমবার যখন আমরা ডক ফাইলটা দিছেন ওইটা যখন ঢুকছি ওখানে 10 নাম্বারটা দেওয়া আছে কিন্তু প্রশ্নটা ছিল না, পরে এখন আবার যখন ঢুকলাম এখন আবার প্রশ্ন আসছে, হোয়াট ইজ সিটিএ কল? ও না রে, সবাই মনে থাকি লাইফে ফার্স্ট এক্সাম দিচ্ছে। ওরে আপু, আমি 7টা আনসার দিয়ে সুন্দর করে ল্যাপটপে একটু হামালি আসছি। হ্যাঁ এখন আমি কি করবো, বাকিগুলো এখন বসে বসে গুগল ডকে মোবাইলে আপলোড করে মোবাইলে লিখেন, দেখা তো যাবে এগুলো। না আপনি এক্সাম দিয়ে থাকলে এখনই দিয়ে দেন। শেষ শেষ শেষ, আর কত? আর কতক্ষণ দিতে চান আপু শেষ প্রশ্নটার জন্য? একটু 2 মিনিট। সিটি হোয়াট ইজ সিটি এর জন্য 2 মিনিট আস আপু? আরে আপু, আমি তো ধরা তো খাই, তুমি তো ধরা খাবাই ভাইয়া, তুমি ধরা খাবাই, কারণ তুমি তোমার আমি ফার্স্টই বলছি 10টা কোশ্চেন, তারপর আমি যখন তোমাদের মাথায় কাজ করবো না, আমি যখন কোশ্চেনটা পড়ে বুঝাইলাম যে আমি যে 7টা কোশ্চেন লিখতেছি আপু তো 10টা বললো, আপনারা সব ওস্তাদ মানুষ তো।